চোদ্দ অক্টোবর শনিবার দুপুর দুইটার পর থেকে খালি এক সেকেন্ডও লাগে যদি কারেন্ট যায়। খেয়াল করছি কারেন্টর বলে বাড়ি মারার কারণে যদি একটা খেলার বল মিস হয়ে যায়, এরকম যদি কোনো মিসিং কেস ইন্ডিয়া পাকিস্তানের খেলার দিন হয়ে যায়, ও সুজা টানসো আমার মাথাত লইব আর কাহা সে গিদর ডাইরেক্ট মাথাত লই লি মুলাই নো হাঁটতাম না। টেস্টার লাগাইলে পুরা শরীর লোক কারেন্ট দেখাই, কিন্তু আতো সাইরানি কেরি ব্যাগ লাগাইতে। কিন্তু এটা তো আমরা দেখার বিষয় না, তুমি আমরা এখানে দেখাই বিষয়, আপনার আর বিষয় কিটা আমরার বিষয়? তুমি ইলেকট্রিক অফিসে যোগাযোগ করো, আপনারা ইলেকট্রিক অফিসে যোগাযোগ করো, আমরা এখানে দেখো। আমি আপনার আর রেসিনি, কারণ টেন্সো আমার গাইবু আর ফরে তো আপনারা সর্বপ্রথম দৌড়ি আই, তাইলে আর কেন আমি থার্ড পার্টির লোক এখানে যোগাযোগ করতাম? আপনার রেসিনি আমি এর লাগে বালায় বালায় বুঝাইয়া কই আর শনিবারে যদি এক সেকেন্ড লাই কারেন্ট যায়, তাইলেও পৃথিবীর ইতিহাস থেকে আমরা গ্রামের টেন্সো আমার চিরদিনের লাগে মুসিলি উজ্জ্বলা হই আর না টেন্সো আমার হইতে নাই। কিতা মাতের এইটা খেয়ে তু আমার সিনো না না খে তুই দেখি পরিচয় দে আর সিবি যতই আমার দেখি আসা আমার সিনো না কইলাম তো না নিছিন চিনা হইতে তো খে তু আশাই দিলে আমারে পেপার পত্রিকা তো কোনোদিন দেখছো না নি না দেখার কথা না, এই সময় পেপার আসলো না তোরা হরে আমি খে কোন সময় পেপার আসিল না তোর বাড়ি কই এর সম্মান দিয়া কথা হইবে কইলাম ডোন্ট ক্রস মাই লিমিট এটা কিতা মাতের এই ও হইছি ডোন্ট ক্রস মাই লিমিট বিরাট কোহলির বিশ্বাস হয় না তারা রেজি খাইলে ওয়ে হইবা, কিন্তু আর একটা ঘটনা খাইল রাইত করছে বিশ্বাস করবাই নি কেউ। কিটা ঘটনা? খাইল রাইত অনুমানিক 12:30 অনুষ্কে আমারে ফোন মারছি আর ইয়া কয় তুমি খেলি লাও 14 তারিখ পাকিস্তানের লোক। আমি কইলাম আমি খেললে নু বিরাটর বুয়া ফড়ি জিতবো, তখন তাই আমারে কয় আমি তান্ডে বুঝিয়ে কইব তুমি খেলি লাও, কারণ তান্ডে তো আমি এখন পাইলাম তুমি আমার দুঃখের দিনের সাথে। পরে আমি কইলাম না হ্যাঁ খেলি লাও, আমি বাড়ি থেকে ভরতাম ভরতাম না শনিবারে মেস তৈরি হইবা মরি গেছি জানি এটা কি গুর বল লাই ওকে এখন কথা হইল যে শনিবারে কারেন্ট ফাইতা মাত্র 1 সেকেন্ড লাগে যদি যায় তেই বাজুয়ার কইলাম না। তুই এটা কিটা শুরু করলে? তুই খাল লয়ে কিটা মাত্র কিছু বুঝরি না? আপনি কিছু বুঝরানি খাল লগে মাত্র আমারে একলা মনে করিও না, আমার দর্শক অহল লগে আসো তারার সামনে আমার লগে কথা হইতে খুব হিসাবে, কিন্তু ও জাগাতটাকে উঠে আনি বাকি দিও জন বহুত সময় থাকি মাতিয়ান না করি রাগ উঠেও না কইলাম তারার কিটা কইলি আমি কিতা হইলাম স্যার কারেন্ট দিয়ে কিতা হইতো আমরা তো হটস্টার খেলা দেখি।